it. সো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার এইটে সো ধীরে ধীরে আমরা অলরেডি লেকচার এইট পর্যন্ত চলে এসেছি আমরা বলেছিলাম তোমাদেরকে যে আমাদের জার্নিটা একটু স্লো হবে বাট আমরা প্রোফাউন্ডলি ক্যালকুলাসকে শিখবো সো আমরা আজকে আমাদের ইউথ সাবস্টিটিউশন আজকে আমরা লাস্ট লেকচারটা আমরা শেষ করব এবং তার পাশাপাশি আমরা এর পরবর্তী লেকচারটাতে আমরা টেন পয়েন্ট আমরা ওই অনুশীলনটা শুরু করব আমি তোমাদেরকে বলেছিলাম যে অনুশীলনিতে যাওয়ার আগে আমরা ওই অনুশীলনে যত টাইপের ম্যাথ থাকতে পারে আমি তোমাদেরকে আগে সেটা শিখাবো যাতে করে তোমরা অনুশীলনিতে গিয়ে বিন্দু মাত্র প্রবলেম ফেস না করো সো মাই ডিয়ার স্টুডেন্টস আমাকে একটু তোমরা কনফার্ম করো যে পরিষ্কার তোমরা শুনতে পাচ্ছ কি না যে সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার কিনা তারপর আমি আমার আজকের ক্লাসটা শুরু করে দেই তারপর আমি আমার আজকের ক্লাসটা শুরু করে আই গেস সবকিছু ক্লিয়ার ফাইন আগের দিন আমরা দেখেছিলাম হচ্ছে যে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমাদের কি কী চেঞ্জগুলো বা ট্রানজেকশনগুলো দেখতে কীরকম হয় তাই না দেখেছিলাম হচ্ছে সাইন কজের ক্ষেত্রে ব্যাপার সেপার কীরকম মোটামুটি জাস্ট কজের মধ্যে সীমাবদ্ধ ছিলাম তবে আজকে একটু ভিন্ন ধর্মী জিনিসপাতি নিয়ে করবো মানে দেখো না যে কজ নিয়ে কথাবার্তা সাইন সাইন কজকে কীভাবে ধরতে হয় ইউ ধরতে হয় জিনিসগুলো আজকে আমরা ডিসকাস করবো দুইটা জিনিস নিয়ে এক ট্যান আর একটা হচ্ছে সেক নিয়ে এবং তার পাশাপাশি আমরা বইয়ের অনু মানে উদাহরণ কিংবা যত টাইপের এখন পর্যন্ত ম্যাথ করেছি ওই জিনিসগুলো একটু আমরা নাড়াচাড়া করবো এবং ফাইনালি একটা সামারাইজ করব আসলে আমরা এই তিন চারটা লেকচার ধরে আমরা কী কী পড়েছি অলরাইট সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের জগতে তাহলে আমরা আজকে এতক্ষণ ধরে তাহলে আমি দুটো জিনিস এমন তোমাদেরকে আগে দেখাই আজকে শুরু করবো সেটা হচ্ছে সেক আর টেনকে নিয়ে তাই না সো এক্স অফ ট্যান এক্স যখন ছিল তখন আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করতাম সিম্পলি সিম্পলি আমরা তখন যে জিনিসটা পেতাম সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স আবার আমরা যখন সেক এক্স কে ডিডি এক্স করতাম মানে ডিফারেন্সিয়েট করতাম অবভিয়াসলি তখন পেতাম আমরা সেক এক্স ট্যান এক্স আমি তোমাদেরকে সেকেন্ড লেকচারে বলেছিলাম যেটা কি না আমার জীবনে একটাই লক্ষ্য ভাই যে কোনো মূল্যে ইন্টিগ্রান্ডকে ইন্টিগ্রেবল করা চাই আবার বলি আমার জীবনে একটাই লক্ষ্য ভাই যে কোনো মূল্যে ইনটিগ্র্যান্ডকে ইনটিগ্র্যান্ড কি জোর আসি যাকে আমি ইয়া করবো ইনটিগ্র্যান্ডকে ইনটিগ্রেবল করে চাই দেখো তো মাইজিয়ার স্টুডেন্টস তুমি যদি সামহাও এই ফর্মেটটা পাও সেক এক্স টেন এক্স ডি এক্স আর সামনে যদি একটা ইনটিগ্রেশন সাইন পাও তুমি দেখো তো তোমার কি কোনো চিন্তা করার কোনো ব্যাপার আছে তুমি ডিরেক্টলি এটাকে কি লিখে দিতে পারবা এটাকে লিখিয়ে দিতে পারবা সেক এক্স কারণ কি কারণ এটার কারণ এটার ডেরাইভেটিভ হচ্ছে এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এর আগে সিমিলারলি আমার কাছে যদি ব্যাপারটা এমন থাকে সেক স্কোয়ার এক্স ডি এক্স এটা যদি হয় তাহলে সিম্পলি এটার ক্ষেত্রে আমি লিখে দিতে পারবো টেন এক্স আর একটা জিনিস কি সি দিতে ভুলবো না সি দিতে ভুলবো না এটাই হচ্ছে মাই ডি স্টুডেন্টস আমাদের ক্যালকুলাসের মজা আমি যদি আগে থেকে জানি কাকে ডিফারেন্সিয়েট করলে আমার ওই রাশিটা পাবো তাহলে আমি একদমই শিওর হয়ে যাবো যে না আসলে আমার ইন্টিগ্রে মানে আমার ইন্টিগ্রেশনের পর আমি ওই ভ্যালুটাই আমি পাবো আনসার হিসাবে সো এই মজাটাকে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে দেখবা যে আমাদের এই মর্মার্থটা উদ্ধার হবে ম্যাথগুলো করতে খুবই মজা লাগবে তাহলে শুরু করি হ্যাঁ একটা কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করি সো বিসমিল্লা রকম রাহিম অ ফাইন আমাদের প্রশ্নটা হচ্ছে এখানের মধ্যে একটু মুছে দেই একটু মুছে দেই মুছে দেই অলরাইট প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার সিক্স এক্স অ্যান্ড সেক টু দি পাওয়ার ফোর এক্স ডি এক্স দেখো তো দেখো তো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস এটা দেখো অ্যান্ড ভাবো দেখো এবং ভাবো কি করা যায় কি করা উচিত কি করলে কি করতে হবে চিন্তা করে দেখো তো এখানের মধ্যে আমাদের সহজলভ্য জিনিসটা কি আমাদের সেই চুনে জিনিসটা কি এখানে দেখো তো এখানে কাছে আমাদের লাগছে সেক টু দি পাওয়ার ফোর এক্স এখানে আছে তো আমরা সিম্পলি লিখতে পারতাম যেটা সেটা হচ্ছে সেক টু দি পাওয়ার ফোর এক্স কে এভাবে লেখা যায় না সেক স্কোয়ার এক্স ইনটু সেক স্কোয়ার এক্স আবার একটু আগে তোমাকে বলেছি সেক স্কোয়ার এক্স ডি এক্স মানে কত সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজিক আমরা এটাকে যদি ইয়া করতে পারি ডিফারেন্সিয়েট মানে ইন্টিগ্রেট করতে পারি আমরা ডিরেক্টলি পেয়ে যাবো হচ্ছে টেন এক্স খুবই মজা খুবই মজা যদি এই পন্থা অবলম্বন করি এই পন্থা অবলম্বন করি এবার দেখো তো আইডিয়ার ইস টু আমি কি এটা কীভাবে লিখতে পারি কি না টেন টু দি পাওয়ার সিক্স এক্স সেক্স কয়ার এক্স সেক্স কয়ার এক্স অ্যান্ড ডিএক্স দেখো তোম আইডিয়ার ইস এভাবে আমি এ পথটাকে অবলম্বন করতে পারি কিনা দেখো আমি জাস্ট কিছুই নাই চারটা থেকে ছিল আমি দূরে দূরে করে ভাগ করে নিয়েছি এবার আসো এবার আসো আসল মজা এবার আসল খেলা খেলবো এখানে কিরকম দেখো দেখো কি করা যায় আমি ধরলাম আমি ধরলাম ইউ ইজ ইকুয়াল টু টেন এক্স তো মাই জিএস্টুডেন্টস আমি যদি ইউ ইজ ইকুয়াল টু টেন এক্স তোমরা কি রাগ করবা না রাগ করার তো কোনো কারণ না আমি ধরতেই পারি এখানের মধ্যে রিজনটা হচ্ছে ভাইয়া কেন আমি কে ধরলাম একটু পরে বলছি দার বা এবার আমি যদি এটাকে এভাবে লিখে দিই ইউ ইজ ইকুয়াল টু ডিফারেন্সিয়েট করলে দেখো তো স্কোয়ার এক্স এক্স এইটা আর এইটা সেম সেম এক কালার কিনা দেখো তো দেখতে একই রকম লাগে কিনা এখন তো বলবা দেখতে রকম হলে কি জিনিস এক হয় খেন হয় না একই রকম দেখো স্কোয়ার এক্স ডি এক্সকোয়ার এক্স ডি এক্স এখানে একই রকমই সমস্যা নাই তাহলে এবার আমি কি বলতে পারি আমি এটাকে আরেকটু সাইজ করি হ্যাঁ আমার টেন টু দি পার সিক্স আছে দিস ইজ ভেরি ফাইন লিটারেলি এটার সাথে আমার কোনো ঝামেলা নেই বাট এই সিক্স স্কোয়ার এক্সকে নিয়ে তো এটা এটাকে নিয়ে আমি যে নাম জানি এটার নাম ডি ইউ এটার নাম আমি ইউ জানি বাট এটাকে নিয়ে একটা ঝামেলা আছে আমি যদি এটাকে এভাবে লিখি তুমি কি রাগ করবা দেখো তো এটা অ্যান্ড এখানে যদি আমি লিখি সিক্স স্কোয়ার এক্স ডি এক্স দেখো তো এখন বলবো ভাই এটা কীভাবে আসছে ফিরে যাও একদম ফিরে যাও ছোটোবেলায় ক্লাস নাইন টেনের বইটা একটু খুলো খুলে দেখো কী আছে টেন স্কোয়ার্স ইজ টু ওয়ান মনে আছে কিনা বলো তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি সিক্স স্কোয়ার এক্স এই যে টু ওয়ান আর কিছু না আর কিছু না যদি এটা সত্যি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেটা সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স মানে কত ইউ টু দি পাওয়ার সিক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার দেখো 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 এক্স ডি এক্স মানে কত ইউ দেখো ম্যাথটা কত সোজা হয়ে গেছে কত ইজি হয়ে আসছে দেখো আগে কি ছিল এখন কি হয়ে গেছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ইউ টু দি পাওয়ার সিক্স প্লাস রাইট রাইট দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আল্লাহর কি রহমত লাঠির ভিতরে শরবত কি আছে এখান থেকে আমরা কী বের করতে পারি ইউ টু দি পাওয়ার সিক্স ডি ইউ প্লাস প্লাসগ্রেট অফ ডি ইউ এটাকে আমি কি করতে পারি সিম্পল ইউ টু দি পাওয়ার সেভেন ওভার সেভেন প্লাস ইউ টু দি পাওয়ার নাইন ওভার নাইন প্লাস সি এবার কাজ কি শেষ না ভুলেও এখানে শেষ করবো না আমি আবারও বলছি ভুলেও এখানে শেষ করবে না তুমি যেখানে ইউ ধরেছিলে তুমি যাকে ইউ বলেছি না তুমি যাকে ইউ হিসেবে এখানে আনলে পরীক্ষার খাতা তাকে ইউ হিসেবে ছেড়ে দিতে পারবে না কারণ এটা একমাত্র তোমার সার্বভৌমত্বে তুমি এনেছো তাকে তার সার্বভৌমত্বে পৌঁছে দিতে হবে তার মান কী দেখো টেন তার মানে তুমি লিখবে তুমি লিখবে টেন টু দি পাওয়ার সেভেন ওভার সেভেন প্লাস তুমি লিখবে টেন টু দি পাওয়ার নাইন এক্স ওভার নাইন

বোঝা গেছে মাই জেস্ট ফ্রেন্ডস বোঝা গেছে যদি বুঝতে পেরে থাকো যদি বুঝতে পেরে থাকো একটু ইয়েস বলে জানাও আমাকে আমি আরেকবার রিপিট করে তোমাদের জন্য কনফার্ম করছি জিনিসটা যে তোমাদের যেন বোঝা যায় জিনিসটা রাইট আমি লাস্ট আরেকবার বলে তোমাদেরকে একটু কনফার্ম করি ব্যাপারটা দেখো এটা সিস্টেমটা কী সিস্টেমটা হচ্ছে আমি যখন দেখবো ট্যান এবং সেক তারা হচ্ছে দুই দলীয় জোট তারা জোট বেঁধে আছে তার মানে কি ট্যান এবং সেক তারা জোট বেঁধে আছে এবং তাদের পাওয়ারগুলো যদি তাদের পাওয়ারগুলো যদি জোর হয় তাদের পাওয়ারগুলো যদি জোর হয় ঠিক সেই মুহুর্তে ঠিক সেই মুহূর্তে আমরা ইউজিকুয়াল টু টেনেক্স দেবো ইউজিকুল টু দেবো দিস ইজ দ্য হ্যাক এটা আমি জাস্ট তোমাদেরকে টেকনিকটা বললাম তাহলে আমি তোমাদেরকে জাস্ট প্রথমে হচ্ছে যে সিস্টেমেটিক্যালি দেখিয়েছি আমি কেন এখানে ট্যান এক্স দেওয়া লাগবে কারণ অলরেডি আমার এখানে কী আছে দেখো তো সেক টু দি পাওয়ার ফোর আছে আমি এখান থেকে কী করতে পারি আমি সিম্পলি সিম্পলি একটাই কাজ করেছি সেটা কি এই যে সেক্স স্কোয়ার এক্স এক্স আমার কাছে সেফ জোন কমফোর্ট জোন এই কারণে আমি ইউ ইউজকল টু আমি জানি এখান থেকে আমি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স পাবো মাই ডিয়ার স্টুডেন্টস এগুলো হচ্ছে তোমার জাস্ট প্র্যাকটিসের বিষয় এগুলো জাস্ট তোমার স্কিলের বিষয় ম্যাথমেটিক্স অলওয়েজ একটা স্কিল তুমি প্র্যাকটিস করতে 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 ওই স্কিলটা অ্যাকিউয়ার করবা যে না আমি আসলে কীভাবে করলো এটা কোন জায়গায় আমি ইয়া করবো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় লিমিটেড বাট ইন্টিগ্রেশন অনেক বিরাট হত্যাকার ব্যাপার স্যাপার তুমি যত ভিতরে যাবে তত সুন্দর সুন্দর ইন্টিগ্রেশন বা সুন্দর সুন্দর ইন্টিগ্রাল তোমার সামনে আসবে অনেক সুন্দর সুন্দর ম্যাথস তোমার কাছে আসবে তখন তুমি ওইগুলো তুমি যদি এগুলো যদি খুব ভালো করে শিখে যাও ওগুলো তোমার কাছে পেইন তো লাগবেই না উল্টা তোমার কাছে আরও মজা লাগবে ম্যাথমেটিক্স তোমার কাছে তুমি যদি বুঝতে পারো তুমি যদি ধারণ করতে পারো তখন তোমার কাছে এটা গেম হয়ে যাবে রাইট সো মাই জি স্টুডেন্টস এটুকু তুমি যদি বুঝতে পারো আমি দেখো এখানে আমি জাস্ট কী করেছি এই সিক্স স্কোয়ার এক্সটাকে আমি একটু মডিফাই করেছি কীভাবে এই যে এটা দিয়ে তারপর তারপর এই কাজটা তুমি করতে পারো তাহলে আমাদের নর্মাল হ্যাকটা কি বা আমরা নর্মাল কোন জিনিসটা করবো সেটা হচ্ছে এন যদি এখানে মধ্যে দেখো সেকের পাওয়ার যদি জোর হয় পাওয়ার জোর হলে পাওয়ার ইউ ইজ ইকুয়াল টু আমি টেন এক্স ধরব ইউ ইজ ইকুয়াল টু টেন্স ধরব পাওয়ার জোর হলেই আমি ইউ ইসল টু টেন এক্সব এটা একটা তোমার লিখে রাখো এটা আমি পরে আবার পড়াবো এই জিনিসটাকে আমি যখন র্যাপ আপ করব তখন তোমাদেরকে পড়াবো গো এরপরে আর একটা ম্যাথ দেখি খুবই স্টাইলেরই একই মানে মনে করো একই ডিজাইনের ভিন্ন কালার বা একটু সামান্য ডিজাইনও চেঞ্জ আর রাইট সো প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার ফাইভ এক্স দিয়ে আছে টু দি পাওয়ার ফাইভ এক্স সেক কিউব এক্স ডিএক্স এবার ঝামেলাটা দেখো ঝামেলাটা হচ্ছে এবার এখানে আমি না কোনোটাকে ধরতে পারছি না দেখো ওই যে আমি যদি সেক এক্স ডিএক্স জাস্ট সেক্স স্কোয়ার এক্সও ধরি ধরো আমি এখান থেকে সেক্স স্কোয়ার এক্সকে আমি আলাদা করলাম হ্যাঁ ব্যাপারটা দেখতে কীরকম হয় দেখো তো টেন টু দি পাওয়ার ফাইভ সে তার মতো থাকুক জাস্ট সেক এক্স একটা পড়েই থাকে ধরলাম সেক স্কোয়ার এক্স ডি এক্স আগেরটার মতো ধরলো কিন্তু এই সেক এক্সে কিন্তু আমি কোনো রকমে চেঞ্জ করতে পারবো না রুট ওভার দিয়ে এ করলেও আরও বিরাট ঝামেলা ইউনো আমাদের কাহিনীটা কি এটার ক্ষেত্রে হচ্ছে আরেকটা অন্যরকম উপায় আমি তোমাদেরকে দুটো সূত্র দেখিয়েছিলাম প্রথমে ডিফারেন্সিয়েশনের সেটা হচ্ছে সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে ডি ডি এক্স অফ সেক এক্স sec x tan x জানোই তো তাই না যদি তাহলে আমি জানি যদি আমি সামহাউ sec x tan x ফর্ম্যাট পেতে পারি এটাকে আমি যদি ইয়া করতে পারি ইন্টিগ্রেট করে বা sec x tan x dx যদি থাকে ওটাকে ইন্টিগ্রেট করে sec x পাবো তো আমি তোমাদেরকে এই স্টাইলটা যদি আমি যদি যদি অনুসরণ করতে পারি অনুসরণ যদি করাতে পারি তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি দেখো তো যদি আমি এটা কি লিখি তোমরা কি রাত পড়বা 10 to the power 4x সেক স্কোয়ার এক্স সেক এক্স টেন এক্স ডিএক্স দেখো তোমায় যে স্টুডেন্টস তোমরা কি রাগ করবে আমি যদি এভাবে লিখি জিনিসটাকে দেখো দেখো এটাকে যদি এভাবে লিখি যদি রাগ না করে থাকো যদি রাগ না করে থাকো তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি এবার এবার আমি যদি ইউ ইজ ইকুয়াল টু আমি ইউ ইজ ইকাল টু যদি এভাবে লিখি সেক এক্স অ্যান্ড ডিইউ ইজ ইকুয়াল টু সেক এক্স টেন এক্স dx এভাবে লিখি দেখো তো তোমার কোনো আপত্তি আছে কি না এটা নিয়ে দেখো যদি না থাকে আপত্তি তাহলে সুন্দর মতো তুমি একটা কাজ করো এখানে আমি যেভাবে বলছি দেখো এখানেই হচ্ছে যে টেন টু দি পাওয়ার কে তুমি কিভাবে লিখতে পারো না এভাবে তুমি কি লিখতে পারো না বলো এভাবে square স্কোয়ার কে তুমি হচ্ছে ইউএস স্কোয়ারের জন্য এভাবে রেডি করে রাখতে পারো আর সেক এক্স dx তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও একটু পরেই ডিউ আসছে দেখো 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 যদি এটা ট্রু হয় যদি এটা ট্রু হয় আমরা কি জানি মনে বলো করো মানে এখান থেকে আমরা কি জানি সেক্স স্কোয়ার এক্স মাইনাস টেন এক্স ইজ ইক টু ওয়ান তাই না অতএব আমরা এখান থেকে লিখতে পারি অতএব টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু সিক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান রাইট যদি এটা ট্রু হয় তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সিক্স স্কোয়ার এক্স এক্স টেন এক্স ডি এক্স সো ভালো কথা ভালো কথা ভালো কথা তাহলে এখান থেকে আমি আসলে কী করতে পারি এখানে আমি জাস্ট ইউর ভ্যালুগুলো বসাই দিই এবার দেখো ম্যাথটা অনেক সহজ হয়ে গেছে এখন ইউ মাইনাস ইউ স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার সিক্স স্কোয়ার এক্স মানে হচ্ছে আবার ইউ স্কোয়ার সিক্স এক্স টেন এক্স মানে হচ্ছে ইউ দেখো ম্যাথ শেষ ম্যাথ একদমই শেষ দেখো কী করা যায় এখানে তুমি লিখতে পারো ইউ টু দি পাওয়ার ফোর মাইনাস ইউ টু দি পাওয়ার ফোর মাইনাস টু ইউ প্লাস ওয়ান ওকে আর এখানে হচ্ছে ইউ স্কোয়ার ইউ তাহলে এখান থেকে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ইউ টু দি পাওয়ার সিক্স মাইনাস টু ইউ কিউব প্লাস ইউ স্কোয়ার ডি ইউ এবার আমি এই কাজটা না একটু মানে ডিরেট করে ফেলি হ্যাঁ ডিলেক্ট করে ফেলবো মানে একই আমি আলাদা আলাদা করে আমি ইন্টিগ্রেট করছি না আমি একসাথে যদি ইন্টিগ্রেট করি ব্যাপারটা এরকম আসে যে ইউ টু দি পাওয়ার সেভেন ওভার সেভেন মাইনাস টু ইউ টু দি পাওয়ার ফোর প্লাস

সি দেখো তো দেখো তো দেখো মাই ইস্টু তোমরা বুঝতে পারছো না দেখো তো বোঝা যাচ্ছে কি না অলরাইট 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 ভালো কথা তাহলে চলো আমরা এরপর হচ্ছে যে এই যে স্টাইলটা বা এই যে ম্যাথগুলো করেছে আছে আমার এখানে কি কোথাও একটু ঝামেলা হয়েছে দেখি তো ইউ টু দি পাওয়া এখানে তারাও ইউ স্কোয়ার এসেছে ইউকিউ হ্যাঁ ঠিক আছে ইউ টু দি পাওয়ার ফোর এসেছে আমার মনে হয় এখানে এখানে কোথাও একটা ঝামেলা হয়েছে হ্যাঁ এখানে একটা ইউ স্কোয়ার আছে আমি দুঃখিত এখানে একটা স্কোয়ার আছে স্কোয়ার আসলে এখানে একটা ফোর হবে ফোর রাইট সো এখানে একটা ফোর থাকলে এখানে অফ কোর্স ফাইভ হবে এখানেও ফাইভ হবে যদি এখানে ফাইভ হয় এটা হবে টু ওভার ফাইভ রাইট সো দেয়ার ইউ গো দ্যাটস ইট আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়েছে সো চলো তাহলে আমি এর পরবর্তী ম্যাথটা আমরা চলো করি এরপরে আসলে কি কি ম্যাথ আছে আমাদের জন্য চলো একটু দেখে আসি অরাইট 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 এই স্টাইলটা এই দুটো যে ম্যাথ করেই দিয়েছে এই দুটার আমি একটা তোমাদেরকে সারাংশ দেয় একটা সামারাইজেশন দিই কি করলাম ওকে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ টেন এম এক্স সেক এনএক্স বিএক্স যদি এই ফরম্যাটের কোনো ইন্টিগ্রেশন তোমাদের আসে যদি এই ফরম্যাটে ইন্টিগ্রেশন আসে তাহলে তুমি সলভ করবে কীভাবে যদি এন জোর হয় এখানে এখানে যদি যদি এম জোর হয় তাহলে তাহলে আমরা ইউ ইজ ইকুয়াল টু তাহলে আমরা ইউ ইজ ইকুয়াল টু ইয়া ধরব টেন এক্স ধরব এটা হচ্ছে ফ্রিস্ট রুল আমি প্রথম একটা করালাম এই রুল অনুযায়ী ওকে এটা এক নাম্বার কথা দুই নাম্বার জিনিস কি দুই নাম্বারটা হচ্ছে যে আমরা তো এখন এম জোর তাই না এবার আমরা এম নিয়ে খেলবো যদি এম বি হয় এটা হচ্ছে এক নাম্বার রুল সো দুই নাম্বার রুল কি বলে দুই নাম্বার রুল বলছে যদি যদি এম বিজোর হয় যদি এম বিজোড় হয় যদি এম বিজোড় হয় তাহলে তাহলে ইউ ইউ বলবে মাত্র তো আমি টেন হলাম এবার আমি আর কেন হবো আমাকে কেন ধরা লাগবে এখন ইউ বলবে না যাক তাহলে যা এবার আমি দেখো শেষ সো আমি যা করলাম এটা হচ্ছে এই লজিকের উপর এই লজিকটার উপর ও রাইট ও রাইট চলো 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 Some me to share kore the video to the অলরাইট সো এটা যদি ক্লিয়ার হয় চলো আমরা একটা মানে জবরদস্ত একটা অঙ্ক করব চলো 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 খুব সুন্দর একটা মেথড আছে এখন চলো এটা করব সো ম্যাথটা কি বলে ম্যাথ বলছে আমাদেরকে এখানে ম্যাথ বলেছে যাব যাবো চলো 10 টু দি পাওয়ার 4x ডিএক্স এটাকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে চলো এটার স্টাইলটা কি এটা স্টাইল সিম্পল এই ম্যাথটা অনেক সহজ এটাকে আমরা কীভাবে করতে পারি সেটা হচ্ছে তুমি এটাকে tan স্কোয়ার এক্স tan স্কোয়ার এক্স দুইটা ভাগে ভাগ করে ফেলো ওকে দুইটা ভাগে ভাগ করে ফেলো রাইট সো তারপর তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে টেন স্কোয়ার এক্সকে আমি ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার এক্স লিখলে তুমি কি রাগ করবা না এভাবে হবে না স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হবে এভাবে লিখা যায় আই হোপ এভাবে তোমরা লিখতে পারো সো খুব ভালো কথা তাহলে এটার জায়গায় আমাদের ইয়াটা কি হবে ম্যাথের টেকনিকটা কেমন হবে এটার ক্ষেত্রে সিম্পল এখানে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার এক্স সিক্স স্কোয়ার এক্স এক্স মাইনাস এখানে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার এক্স এক্স খুবই অসাধারণ খুবই অসাধারণ প্রক্রিয়া দেখো যদি এটা ট্রু হয় যদি এটা ট্রু হয় এখান পর্যন্ত তাহলে তুমি একটা কাজ করো যে এটার জন্য আমরা এটা তো অলরেডি করেছি তাই না এই স্টাইলটা তো আমরা অলরেডি করেছি তো এটার ক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি দেখো এটার ক্ষেত্রে তুমি ধরো এখানে হচ্ছে অ্যাজ ইন এটার ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু তুমি ধরো টেন এক্স তাহলে ইউ ইজ ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্স তাহলে এখানে আমরা আসলে কী পাই এই পার্টটুকু এই পার্টটুকুর জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেক্স স্কোয়ার আর এটা হচ্ছে ইউ টু এই পার্টটা নিয়ে আমরা আসলে কী করতে পারি এত মহামুসিবত মুসিবত না এবার দেখো এই পার্টটাকে আমি যদি দিয়ে লিখি এই পার্টটা আমার কাছে আসে এটা হচ্ছে ভালো কথা সো আমি এই পার্টটুকু নিয়ে একটু কাজ করে ফেলি এই পার্টটুকু এরপরে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস সিক্স স্কোয়ার এক্স ডি এক্স প্লাস ডি এক্স এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর এই পার্টটুকু নিয়ে আমরা যদি কাজ করি সেটা ডেফিনেটলি আমাদের কাছে আসবে ইউ কিউব ওভার থ্রি ডান অ্যান্ড ফাইনাল কাজটা যদি আমি যদি করতে যাই সেটা আমাদের কাছে আসে সেক্স স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কত হয় টেন এক্স তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ান ওভার থ্রি ওয়ান ওভার থ্রি টেন কিউব এক্স মাইনাস টেন এক্স প্লাস এক্স প্লাস সি সো এটা হচ্ছে তাহলে আমাদের আনসার আলটিমেট আনসারটা আমি একটু লিখে দিই তো আমাদেরকে ম্যাথটা দেখে অনেক মনে যদি টেকনিক্যালি আগাও ইজি মনে হবে সো ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার ফোর টু এটা আসবে হচ্ছে ওয়ান ওভার থ্রি টেন কিউব এক্স মাইনাস টেন এক্স প্লাস এক্স প্লাস সি দেখো তো বুঝতে অসুবিধা হয় কিনা দেখো 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 বুঝতে পেরেছো সো ভালো কথা ভালো কথা ভালো কথা চলো 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 আমরা এরপর এরপর আরও একটা ম্যাথ দেখি এরপরে ম্যাথগুলো আমি জাস্ট খালি তোমাদের ওই যে বইয়ের কিছু ম্যাথ আমি একটু আইডিয়া দিব আর কি যে টেন পয়েন্ট টুতে কী ধরনের ম্যাথগুলো আছে চলো আমরা আগে এত মানে এত তিন চারটা লেকচার ধরে যা যা পড়েছি সেগুলো একটু আলোকপাত করব এখন ওকে ফাইন সো প্রথমে একটা প্রশ্ন উইচ ইজ থ্রি এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ এটা এটাকে আমি ইন্টিগ্রেট করতে হবে সো এটার কাজকে ধরি প্রথম কাজ ইউ সাবস্টিটিউশনের রুল কি তাই না ওকে ভালো কথা তারপর ডি অতএব ওয়ান ওভার থ্রি ডি ইউ ভালো কথা তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ টু দি পাওয়ার ফাইভ ডি এক্সের ভ্যালু কত ওয়ান ওভার থ্রি ডি ইউ তো ওয়ান ওভার থ্রিটা আমি এ পাশে দিয়ে দিই ইউ টু দি পাওয়ার ফাইভ ডি ইউ তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি ওয়ান ওভার থ্রি ইউ টু দি পাওয়ার সিক্স ওভার সিক্স প্লাস সি উইচ মিন্স আমাদের কাছে আসবে ওয়ান ওভার এইটিন এটা হচ্ছে ইউটি দি পার সিক্স প্লাস এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস ওয়ান টু দি পার সিক্স প্লাস সি ওকে সো তাহলে এই হচ্ছে অবস্থা তাহলে আমরা এটাই কি এটাই হচ্ছে আমাদের দেখো থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টিগ্রেন ইন্টিগ্রেশন অফ এত ফাইভ ডি এক্স ইকালস টু আমাদের আসে ওয়ান ওভার এইটিন আমাদের আনসার এটাকে যদি আমরা শর্টকাটে করতেছিলাম তাহলে আমাদের প্রসেসটা কি ছিল খুবই সিম্পল দেখো শর্টকাটে যদি করতে হয় এটা আমাদের কাছে একদম সাদা ছোট মনে হচ্ছে এরকম তো শর্টকাটে করতে গেলে এটাকে একটা কাজ করবা যেটা দেওয়া আছে এটা লিখো যেটা দেওয়া আছে এটা লিখো লিখে এটার পাওয়ারটা না এক বাড়িয়ে দাও যে পাওয়ারটা পেয়েছো সেই পাওয়ারের সাথে এই যে এক্সের যে শখটা এটা গুণ করো গুণ করে নিচে ভাগ দিয়ে দাও ম্যাথ শেষ কিভাবে ধরো আমার কাছে যদি এরকম থাকে দেখো সিক্স এক্স প্লাস ফাইভ টু দি পাওয়ার টুয়েলভ হ্যাঁ এই অবস্থা যদি হয় এটার ইন্টিগ্রেশন করতে হবে এটা ইন্টিগ্রেশন করলে এটার ভ্যালু কি হবে সিম্পল যা আছে তা লিখো আগে একবার সিক্স এক্স প্লাস ফাইভ লিখলাম পাওয়ার কত হবে এক বেড়ে যাবে তেরো এই তেরোর সাথে ছয় গুণ করলে কত হয় আটাত্তর ভাগ করে দাও দ্যাটস ইট শেষ এগুলা এরকমই অলরাইট সো চলো 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 এরপর আমরা তাহলে এবার সামনে কিছু ম্যাথ দেখি ম্যাথ দিলে আমরা মোটামুটি ধারণা করতে পারবো এই চ্যাপ্টারটাকে কিনি নেক্সট দিন আমরা টেন পয়েন্ট টু শুরু করবো টেন পয়েন্ট টু আমরা এতদিন ধরে টেন পয়েন্ট টু এর থিওরিজগুলো শিখেছি ওকে তারপরে কী কী ম্যাথ আছে তারপরে একটা সুন্দর ম্যাথ আছে সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ ওয়ান ওভার টু ওয়াই মাইনাস ফাইভ কিউ ডি ওয়াই এখানে চলক কিন্তু চেঞ্জ চলক এবার ওয়াই ও রাইট অল রাইট ও রাইট এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি সিম্পল আগের মতোই টু ওয়াই মাইনাস ফাইভ মাইনাস থ্রি ডি ওয়াই তাই না ওকে সো এরপর কাজ কি এরপর কাজ সিম্পল ইউ ধরবা ইউ হচ্ছে টু ওয়াই মাইনাস ফাইভ তাহলে অতএব ডি ইউ ইজ ইকুয়াল টু টু ডি ওয়াই খুব সিম্পল তাহলে আমাদের এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি দেখো তো অবশ্যই ওয়াই ইজ ইকুয়াল টু ডি ওয়াই ইজ ইকুয়াল টু হাফ ইউ তাই না যদি এটা ট্রু হয় তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে টু দি পাওয়ার মাইনাস থ্রি এখানে তুমি লিখতে পারো ডিউ দেন আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে মাইনাস টু ওকে তারপর এখানে হবে মাইনাস টু আর এখানে আমাদের কাছে তো ইউ তো ছিল না আমাদের একটা হাফ ডিউ ছিল তাই না হাফ ইউ ছিল তো এখানে একটা হাফ আবার গুণ হয়ে গেল আগে যে হাফটা ছিল প্লাস একটা সি যদি এটা ট্রু হয় তাহলে এখান থেকে আমরা সিম্পল ম্যাথ শেষ যে কাজটা করব মাইনাস ওয়ান ওভার ফোর টু ওয়াই মাইনাস ফাইভ মাইনাস টু প্লাস সি সাজিগুছিয়ে লিখলে মাইনাস ওয়ান ওভার টু ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস সি এভাবে এটাকে আমরা লিখতে পারি এভাবে আমরা এটাকে লিখতে পারি আসসালাম সাইফুল অবস্থা অবস্থা তোমরা চলে আসছো গ্রেট সো এরপর চলো আমরা আরেকটা ব্যাথ দেখি এগুলো সবগুলোই কিন্তু তোমাদেরকে করিয়েছি বিগত লেকচারগুলোতে এই ধরনের টাইপগুলো আমরা অনুশীলন হতে গেলে আরো অনেক অনেক ম্যাথ পাবো রাইট ও রাইট রাইট সো এরপর এটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ থ্রি এই কাহিনীর ক্ষেত্রে আমি তোমাদেরকে ফর্মুলা পড়িয়েছিলাম কি ফর্মুলা বলো তো সেটা হচ্ছে এটা অলরেডি আমি তোমাদেরকে পড়িয়েছি তার মানে এটার ক্ষেত্রে আমি জাস্ট কি করব সিম্পলি এটা আই ধরে দুঃখিত আজকে ক্লাসের প্রথম দিকে আমি আই ধরি নিই তবে তোমরা অবশ্যই করার সময় এভাবে আই ধরে নিবা লেট বা ধরি তুমি এখানে ক্ষেত্রে একটা জিনিস ধরবা হাফ টু রাইট এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি হাফ ফর্মুলাটা খাটাই সাইন ফাইভ এক্স প্লাস সাইন মানে তিনি দূরে যোগ করে দিচ্ছি এবার বিয়োগ বিয়োগ করলে জাস্ট সাইন এক্স থাকে তাহলে এইখান থেকে আমরা যে কাজটা করি হাফ সাইন ফাইভ এক্স অ্যান্ড হাফ ফাইভ এক্স ডিএক্স হবে হাফ সাইন এক্স ডিএক্স অসাধারণ তো এবার দেখো মাই যে স্টুডেন্টস আমরা কী করতে পারি একটা হাফ তো সামনেই ছিল তাই না সো এভাবে দিয়ে দিই আচ্ছা হাফ তো দুই ক্ষেত্রেই দিচ্ছি দরকার নেই আর নো ওয়ারিস সো এবার ক্ষেত্রে আমরা কী করতে পারি হাফ হাফ মাইনাস কজ ফাইভ এক্স ওভার ফাইভ প্লাস হাফ মাইনাস কজ এক্স প্লাস সি তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা মাইনাস কমন নিয়ে আমরা যে কাজটা করতে পারি মাইনাস হাফ কমন নিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কজ এক্স প্লাস কস ফাইভ এক্স ওভার ফাইভ

আমাদের যুদ্ধের ময়দান প্রায় স্কোয়ার এক্স এর ক্ষেত্রে কি করতে পারি সেটা হচ্ছে একটা সামনে একটা হাফ নিব হাফ ওয়ান মাইনাস কাজ এক্স ডিএক্স সো যদি এটা ট্রু হয় তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি একটা হাফ নিয়ে নেই হাফ যা আছে তা ডিএক্স মাইনাস হাফ টু এক্স ডিএক্স কীভাবে কী হলো এটাকে করতে পারি হাফ এক্স মাইনাস হাফ দিতে পারি কস টুয়াইজ এক্সের জন্য কী হয় তো সাইন টুয়াইজ এক্স এক্সের সাথে যে থাকে সে কী হয়ে যায় নিচে ভাগ হয়ে যায় কলমের কালি কই এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা করতে পারি এত তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে হাফ এক্স মাইনাস ওয়ান ওভার ফোর সাইন টুয়াইজ এক্স প্লাস সিক দেখো 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 মাই মাইজেরিস্টু এটা বুঝতে পেরেছো কি না খুবই সুস্বাদু একটা অঙ্ক তাহলে আমাদের আনসার কী আনসার হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স

ওকে এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি করা যায় এটা কি হচ্ছে হাফ টু এখানে ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি ওয়ান প্লাস কজ এটাকে আমরা কি করতে পারি দেখো তো টু কজ স্কোয়ার এক্স যদি থাকে এটা ক্ষেত্রে আমি বলতে পারতাম ওয়ান প্লাস কজ টুয়াই এক্স ফরমালও তোমাদেরকে শিখিয়েছিলাম তাই না এখানে যে থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে তার মানে এখানে যে থাকে তার ডাবল থাকে এখানে কিন্তু এখানে কি আছে টু কস করে এইট এক্স তার মানে এখানে কী হয়ে যায় বলো তো সিক্সটিন এক্স সো এখানে ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি হাফ এবার এখানে এক্স প্লাস এখানে হচ্ছে হাফ তার মতো থাকুক কস সিক্সটিন এক্স এক্স যদি এটা শ্রু হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পল একটা কাজ করবো সেটা হচ্ছে হাফ এক্স প্লাস হাফ তার মতো থাকুক আর এখানে হবে এখানে প্লাস সি ওকে সো যদি এটা থ্রু হয় যদি এটা ট্রু হয় তাহলে সেক্ষেত্রে আমরা এবার কি করতে পারি খুব সিম্পল এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে তো অ্যান্সার শেষ না চলো 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 এরপর আরও কিছু ম্যাথ দেখি এরপর এরপর একটা এক্সট্রো অর্ডিনারি ম্যাথ দেখাবো এখন এটা এটা অনেক অনেকবার বড়ে আসছে অনেক অনেকবার এটা মাথায় রাখবা এরপর আমরা গোটা চারটা লেকচার ধরে মোটামুটি যা করেছি আমি তাই একটা এখন সো এটা হচ্ছে টু দি পাওয়ার এটা হয়তো আগে করিয়েছিও একবার খুবই ফেভারিট হট ফেভারিট একটা অঙ্ক এটা অ্যাডমিশনও পেয়ে যেতে পারো এরকম অঙ্ক অনেক অনেকবার বড়ে আসছে বোর্ডে কয়বার আসছে বোর্ডে প্রায় দশ বারো মতো আসছে ওকে সো এটার ক্ষেত্রে কি করা যায় খুব সিম্পল হাফ টু কজ স্কোয়ার দেখো তো কজ টু দি পাওয়ার ফোর তাই না আমি হাফ নিয়ে এত লাভ নেই আমি এটাকে যদি ফোর নেই তাহলে আমি একটু সেন্স মেক করে এক্স ডিএক্স সেন্স মেক করে ওয়ান ওভার ফোর টু কজ স্কোয়ার এক্স এটা যদি এটা হয়ে থাকে তাহলে এখান থেকে তোমরা যেটা লিখতে পারো সেটা হচ্ছে ওয়ান ওভার ফোর ওয়ান প্লাস টু এক্স হোল স্কোয়ার ডি এক্স তাহলে এখান থেকে আমরা খুব সহজে ম্যাথটা করতে পারি ওয়ান ওভার ফোর ওয়ান প্লাস টু কস টু এক্স প্লাস টু কস স্কোয়ার টু এক্স ডি এক্স তারপর তারপর যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ওয়ান ওভার ফোর এখান থেকে হয় ডিএক্স প্লাস ওয়ান ওভার ফোর প্লাস ওয়ান ওভার ফোর টু কজ স্কোয়ার টু এক্স ডিএক্স মজারে দেখো তিনটাকে আমি আলাদা আলাদা করে ডিফারেন্ট মানে ইন্টিগ্রেট করব প্রথমটার ইন্টিগ্রেশন হয়ে যাবে কত ওয়ান ওভার ফোর এক্স হয়ে যাবে শেষ প্লাস দ্বিতীয়টা দ্বিতীয়টা টু প্লাস থাকে হচ্ছে তোমার টু ওকে এবার বাকি পার্টটা এটাকে নিয়ে আমাদের একটু কাজ করা লাগবে এখানে কি করা যায় এখানে হচ্ছে ওয়ান ওভার ফোর

ওয়ান ওভার cos ফোর দেখো 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 এটুকু তোমাদের বোধগম্য হয় কি না যদি এটুকু বোধগম্য হয়ে থাকে খুব সিম্পল এই পার্টটুকু আমি দখলে নিয়ে আসবো 1 ওভার এক্স প্লাস প্লাস এখানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে সে ওয়ান ওভার ফোর তার মতোই থাকুক কস ফোর এক্স এখানে হবে সাইন ফোর এক্স এরপর এরপর যে কাজটা করা যায় যেটা পাওয়ার এক্সের সাথে যেটা থাকে সেটাকে আমি নিচে ভাগ কথা না দিলাম প্লাস সি ম্যাথ শেষ তাহলে ইজ এ কল টু ওয়ান ওভার ফোর এটা হয়ে যায় হাফ এক্স প্লাস ওয়ান ওভার ফোর সাইন টুয়াইজ এক্স প্লাস ওয়ান ওভার সিক্সটিন সাইন ফোর এক্স প্লাস সি আরেকবার রিক্যাপ করে পুরোটা হ্যাঁ যেহেতু আমাদের এখানে দেওয়া আছে এরকম অবস্থা এরকম একটা অবস্থা তো আমি তো এটা নিয়ে কিছু করতে পারবো না তাই না আমাকে যদি টু কজ স্কোয়ার এক্সও যদি আনতে হয় উপরে একটা স্কোয়ার আছে তার মানে এটা হয়ে যায় ডিরেক্টলি ফোর কজ স্কোয়ার এক্স তাই না দেখো তো এ অবস্থা তো ফোর কস স্কোয়ার এক্স আনার জন্য আমি একটা ফোর মানে ওয়ান বাই ফোর ধার নিলাম ধার নেওয়ার পর আমার জিনিসটা কীরকম হয়েছে এইবার একটা আমাদের সাইজ অবস্থায় আসছে এরপর আমি কী করলাম সূত্রটা খাটালাম তখন সূত্রটা পড়িয়েছিলাম না মনে আছে কি না আর কয়েকবার বলবো দেখো তো এই যে ওয়ান প্লাস কজ এক্স ওয়ান প্লাস কস টুয়াইজ এক্স ইজ ইকোয়াল টু টু কজ স্কোয়ার এক্স এখানে যা থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে এই যে সেম সূত্র খাটালাম টু কজ স্কোয়ার এক্স ইজ ইকল টু ওয়ান প্লাস কস টুয়াইজ এক্স এরপর এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফর্মুলা খাটিয়ে এই অবস্থা একে আমি এবার একটা মানে সরল করলাম সরল করে আমার এই অবস্থায় আসলো তারপর ধীরে 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 এখান থেকে আমি একটা ব্যবস্থা করে এরকম করে একটা আসছে কি কোথাও কি কোথাও ঝামেলা হয়েছে কিনা একটু দেখি তো হা

আর আচ্ছা এখানে আমার এখানে হয়তো বা একটু ঝামেলা হতে পারে দাঁড়াও এখান থেকে দেখি এটুকু ঠিক আছে এটুকু হচ্ছে আমার এটা এটা আসছে ওয়ান প্লাস 4x ফোর এক্স হ্যাঁ 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 ওয়ান প্লাস টু 2x স্কোয়ার এক্স নাইস ওয়ান প্লাস কস টু এক্স না খুব একটা বেশি ঝামেলা হওয়ার কথা না গ্রেট আচ্ছা আমি আরেকবার আমার এটা ক্যালকুলেশানটা আমি একবার দেখি আরেকবার হ্যাঁ আমার মনে হয় না এখানে কোনো ভুল গেছে ইয়েট বাট দেখি ওয়ান বাই ফোর এটা থাকুক এটা হচ্ছে ওয়ান টু কল স্কোয়ার এখানে টু কল স্কোয়ার আমি দুঃখিত এটা হবে এই যে এখানে হয়তো ঝামেলা হয়েছে হ্যাঁ এখানে টু থাকবে না যদি এখানে টু না থাকে জাস্ট এতটুকু থাকে হ্যাঁ যদি এখানে যদি এতটুকু থাকে এখানের জন্য আমার একটা টু ধার নেওয়া লাগে টু যদি একটা ধার নেই এখানে তাহলে এখানে ফোর থাকে না এখানে হয়ে যাবে এই এই যে ঝামেলাটা হয়েছে এখানে আর রাইট তাহলে এটা যদি এইট হয় এটা যদি এইট হয় তাহলে এটাও হবে এইট এটাও হবে এইট এটাও যদি এইট হয় এটাও যদি এইট হয় এখানে হবে বত্রিশ এটা হবে এইট বাই থ্রি সরি থ্রি বাই এইট ওকে আই হোপ এখন ঠিক আছে সব কিছু তো আর কোনো ঝামেলা নেই সো এই হচ্ছে তাহলে আমাদের এই আনসারটা এটাই আমাদের ম্যাথের সমাপ্তি সো তোমাদের কাজ কি লেট আইকল টু এটা বাকি কাজ বাকি কাজের মতো করবে সো চলো তাহলে আমরা কি কী শিখলাম পুরা ইয়েটা ধরে লেকচারটা ধরে এগুলো তো তোমরা আমি এখন যা যা লিখে দিব এগুলো তো তোমরা চাইলে শর্টকাট হিসেবে ইউজ করতে পারো এখন যা যা লিখে দিব বোর্ডের মধ্যে এগুলো চাইলে তোমরা শর্টকাট হিসাবে ইউজ করতে পারো এম জন্য টেকনিক কি কি টেকনিকগুলো হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন ডি এক্স ইজ ইকাল টু এক্স প্লাস বি এন প্লাস ওয়ান ওভার ওভার এন প্লাস ওয়ান ইন্টু এ এটা তোমরা করতে পারো অবশ্যই এখানে একটা সি দিতে ভুলবে না এটা হচ্ছে এক নাম্বার টেকনিক তোমরা মাথায় রাখতে পারো সো দুই নাম্বার টেকনিক সো দুই নাম্বার টেকনিকটা কি দুই নাম্বার টেকনিকটা হচ্ছে এটা সাইন ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস বি ইজ টু মাইনাস মাইনাস ওয়ান ওভার এ ক্স প্লাস বি সিমিলারলি যা আছে তা প্লাস সি প্লাস সি তবে মাথায় রাখবা বি যদি জিরো হয় সামহাও এখানে যদি মাথায় রাখবা এখানে বি যদি জিরো হয় বি ইজ ইকুয়াল টু জিরো হলে এখানে ইনটিগ্রেশন অফ সাইন এক্স আমি দুঃখিত এখানে একটা হবে টু

যদি কোনো ক্রমে বি ইজ টু জিরো হয় টু জিরো হলে ডিএক্স ইজ ইকাল টু ওয়ান ওভার এ টেকনিকটা ইউজ করতে পারো এন্ড ফাইনালি আর আছে which ইজ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি হয় অবভিয়াসলি ওয়ান ওভার এ ই টু দি পাওয়ার এক্স প্লাস সি এটা অ্যান্ড দ্য ফাইনাল থিং ইজ এটা আরও সহজ লাস্টে যেটা করাবো এখন সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান ওভার এক্স প্লাস বি ডিএক্স যদি হয় এটা হবে সিম্পল এলেন ওয়ান বাই এ দেখো মাই যে স্টুডেন্টস সবগুলো তোমার কাছে পরিচয় মানে পরিচিত লাগে কিনা প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা এর বাইরে তোমরা যা পড়বা সেটা হচ্ছে যে লেকচার ওয়াইজ লেকচার সেভেন আমি কিছু টেকনিক দেখিয়েছি আজকে লেকচারের ফেসে দিয়ে কিছু টেকনিক দেখিয়েছি সেই টেকনিকগুলো তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং লেকচার ফাইভ সিক্সের দিকেও আমি কিছু টেকনিক দেখিয়েছি তোমাদের মানে ফাইভ সিক্সটা একদম ফাইভ তো হচ্ছে মানে ইউ সাবস্টিটিউশন একদম বেসিক একদম কনসেপ্ট তোমার লাগবেই ওগুলো সিক্সে যেগুলো পড়িয়েছে সেগুলো হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিওর জন্য যা যা দরকার সেগুলো সেভেনও মোটামুটি ওই জিনিসগুলোই কভার করেছি আর এইটে হচ্ছে যে মানে ট্রাইগোনোমেট্রিক পার্টটাকে আমি ফিনিশিং দিয়েছি আর কি সো এটাই জাস্ট মোটামুটি আমাদের ছিল আজকের লেকচারের ব্যাপার স্যাপার অ্যান্ড কন্টেন্ট ছিল আজকের আমরা নেক্সট দিন নেক্সট দিন আমরা কোনটা শুরু করবো আমরা টেন পয়েন্ট টু এক্সারসাইজ এক্সারসাইজ টেন পয়েন্ট টু অলরাইট এক্সারসাইজ টেন পয়েন্ট টুতে আমরা এই যে যাবতীয় পড়েছিলাম ডিরেক্টলি আমরা ইউ সাবস্টিটিউশন নিয়ে পড়বো দেখবো যে অনেক ম্যাথই কমন পড়বে অনেক ম্যাথ আমাদের ডাবলও করা হয়ে যাবে ইউ সাবস্টিটিউশন মেথড সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যা ছিলে এবং যারা যারা পরে দেখে নিবে বা ইউটিউবে যারা দেখে নিবে তা তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ সো নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে আমরা যখন শিখবো ধীরে ধীরে শিখি বাট পুরোটা শিখি ভালো মতো শিখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট লেকচারে নেক্সট দিন দেখা হবে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট এভরি